ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইজ, আমরা কথা বলতেছি এক্টিভ এলপিজির দায়িত্বরত ইনসার্টস ফয়সাল সাহেবের সাথে। আপনারা ফয়সাল সাহেবের ভিডিও এর আগে অনেকবার দেখেছেন, তো আজকে মূলত ফয়সাল ভাই আপনাদের এখানে আমরা দেখলাম বেশ অনেকগুলি গাড়ি, অলরেডি দেখেছি আমরা গাড়িগুলি, এবং আজকে আপনি যেদিন আসছেন আসলে অনেক সবগুলি আনকমন গাড়ি। জি, তো ফয়সাল ভাই চলুন আমরা একটু আপনার ওয়ার্কশপের গাড়িগুলি দেখি যে কোন কোন গাড়িগুলি আপনারা কনভার্সন করতেছেন, তারপরে আমরা এই বিষয় নিয়ে আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলুন যা যা গাড়িতে আমরা গাড়িগুলি আগে দেখে আসি। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম একটিভ এলপিজির ভিতরে, আর একটিভ এলপিজির ভিতরে আজকে আমরা এসে দেখতেছি যে একটিভ এলপিজির ভিতরে বেশ অনেকগুলি গাড়ি দেখা যাচ্ছে। তার মধ্যে আমরা প্রথমে একটা দেখতেছি হুন্ডা সিআরভি, আর এই গাড়িটা স্যার কত মডেলের গাড়ি? এটা 2014 সিআরভি গাড়ি, 2014 মডেলের সিআরভি গাড়ি। এই ধরনের গাড়ি কি আপনারা এর আগে কনভার্সন করেছিলেন? এর আগে আমি এই গাড়ি আরো করছি, কিন্তু এটা 14 মডেলই প্রথম করলাম। 14 মডেল প্রথমবার করলেন? জি। তারপরে এটার সামনে আমরা আরো অনেক গাড়ি দেখতে পাচ্ছি, আর এটা কি ট্র্যাডিশনাল হচ্ছে নাকি সিকোয়েন্সিয়াল হচ্ছে? ট্র্যাডিশনাল তো সম্ভবই না, সিকোয়েন্সিয়ালই অনেক কঠিন। তারপর আমরা আশা করি, চেষ্টা করলাম প্রথমে যখন শুরু করলাম তখন আমরা আসলে নিজেরাই অনিশ্চয়তার ভিতরে ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে করার পরে আমরা যেহেতু কাস্টমার সাহস দিল, পরে করার পরে আমরা সাকসেস। এমনকি এটা তারা অনেক জায়গায় চেষ্টা করছে, আচ্ছা, কোনো জায়গায় তারা আসলে সাকসেস হয়নি। তারপর আমরা আরো একটা সিআরভি দেখতে পাচ্ছি 2006 এর মডেল। জি, এটা কি সিকোয়েন্সিয়াল করতেছে নাকি ট্র্যাডিশনাল? না, এটা ট্র্যাডিশনাল করা ছিল, আমি এখান থেকে খুলে আবার সিকোয়েন্সিয়াল করতেছি। আচ্ছা আচ্ছা, উনি সিকোয়েন্সিয়াল করতেছেন। তারপর আমরা আবার একটা আরেকটা দেখতেছি হুন্ডা, হুন্ডাই। হ্যাঁ, হুন্ডাই কি গাড়ি এটা? এটা হুন্ডাই H1 বলা হয়, H1। হ্যাঁ জি, এটার নাম H1। আচ্ছা, এটাও এলপিজি তে সিকোয়েন্সিয়াল করছে। হ্যাঁ, এটা সিকোয়েন্সিয়াল হচ্ছে। আপনারা যে দ্বিতীয় আরেকটা প্যারাডো দেখতেছেন, এটা একদম লেটেস্ট মডেল প্যারাডো। জি, 2014 এর প্যারাডো। জি, আমরা এর আগেও এই সেম মডেলের প্যারাডো আরো কয়েকটা করছি। আচ্ছা, কিন্তু এই কাস্টমার আমাদের শুধু জানা সত্ত্বে সে অন্য জায়গায় না করে শুধু অ্যাক্টিভের কথা শুনছে যে এখানে প্যারাডো গাড়ি করা হয়, দেন আমরা এটা করেছি, এবং তার রেসপন্সিবিলিটি খুবই ভালো ছিল। আচ্ছা, এবং আমরা তো আজকে দেখতেছি এখানে বেশ অনেকগুলি গাড়ি এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। এখানে আরেকটা দেখতেছি, এটা এক্সনোহা, নোহা, এক্সনোহা। জি, তো অনেক গাড়ি আমরা দেখতেছি আজকে একটা এলপিজি তে কনভার্সন করতেছে। তো আপনাদের কাছে কি এরকম কোনো কমপ্লেইন আসছে যে এই গাড়িটা সমস্যা হয়েছে, হয়নি? না, আসলে এক্সনোহা তো আসলে আমাদের নরমাল ক্যাটাগরির গাড়ি। জি, এটা নিয়ে আমি কোনো ঝামেলা মনেই করি না। আনকমন গাড়ি তো আপনি দেখলেন, অভাব নাই আমার গাড়ি। জি জি জি, এখানে আমি অনেক ধরনের গাড়ি দেখতে পাচ্ছি। তো সামনে আরো আমরা নিশান বুলুবার দেখতেছি, তারপরে এখানে আমরা একটা টয়োটা ইয়ারিস দেখতেছি। এই বুলুবারের ইতিহাসটা যদি আমি আপনাকে বলি, তার আগে আমরা একটু টয়োটা ইয়ারিসটা নিয়ে কথা বলি। সামনে যে আমরা টয়োটা ইয়ারিসটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটু কথা বলি। টয়োটা ইয়ারিসটা হলো গিয়ে অনেক দূরের গাড়ি, চাপাই নবাবগঞ্জ থেকে আসছে ভাই। জি জি, শুধু আমাদের ব্যাপারে সে দূর থেকে শুনেই আসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই নরমাল গাড়ি, আসলে কোনো এখানে কোনো আপডেট কোনো অপশন নাই, কিন্তু মডেলটা 14-15 মডেল। জি, ভালো চলবে আশা করি। এই গাড়িটা আমরা এর আগেও অ্যারেস্ট করছি 7-8 মডেল, আজকে আমরা প্রথম 15 মডেল করলাম, এবং গাড়িটা খুবই ভালো রান করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আসলে ভিডিওর মধ্যে কোনো ধরনের কমেন্টস পাইনি এ পর্যন্ত, যে আপনাদের একটিভ এলপিজি নিয়ে কোনো ধরনের। আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসে আর আল্লাহর রহমত। জি, তারপরে এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা সামনে, এটা কি গাড়ি? আমার এই যে এক্সনোয়া গাড়িটা দেখছেন, জি জি, এখানে যে এক্সনোয়া গাড়িটা দেখছেন, এই এক্সনোয়া গাড়িটা আসলে খুবই স্বাভাবিক আর নর্মাল গাড়ি। এটার ভিতরে আসলে কোনো আমার বলার মতো খুব বেশি বিশেষত্ব নাই, কারণ এই গাড়িগুলো আমরা রেগুলারই করি। আচ্ছা, এটা নরমালি সবসময় করি, এটা 90 লিটার দিয়ে করতেছি, স্টার গ্যাস ব্র্যান্ড দিয়ে। আচ্ছা, কাস্টমার রিকোয়ারমেন্টই ছিল অনেক ভালো ব্র্যান্ড দিয়ে করার জন্য, ওটা আমরা এটা কেন এক্সনোয়াটা স্টার গ্যাস দিয়ে করেছেন। তারপরে এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, এখানে একটা প্যারাডো দেখছেন যেটা। জি জি, এই প্যারাডোটাও যে আমি প্রথমেই বলেছিলাম যে 2015 মডেল। জি, এটা আমরা 60 লিটার দিয়ে করছি, যেহেতু জায়গা খুবই সংকীর্ণ, জায়গা না থাকার কারণে আমরা এটা 60 লিটার আর 80 লিটার বসানো যাবে। কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল 60, আমরা 60 দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, এই যে আমাদের একটা বুলবার্ড গাড়ি আছে, আপনারা কিন্তু জানেন যে বুলবার্ড কিন্তু আসলে সিএনজির জন্য অত ভালো কখনোই ছিল না। আচ্ছা, এলপিজিতে কোনো সমস্যা হচ্ছে? এলপিজি কোনো সমস্যা নাই, এই পর্যন্ত আমি বুলুবার্ড করছি একদম, নাহলে 30টার উপরে, কিন্তু কেউই কোনো কমপ্লেন নাই। এই স্যারও আমার অনেক দূরের কাস্টমার, সে বগুড়া থেকে আসছে, তার আগে একটা গাড়ি করে দিয়েছিলাম আমি, তার আগে একটা এক্সকলা করে দেওয়াতে সে পারফরমেন্স খুবই ভালো কারণেই আবার আমাদের কাছে আসা। আচ্ছা, বগুড়ায় কিন্তু অ্যাভেলেবল এলপিজি কনভার্সন অপশন। জি জি জি, অ্যাভেলেবল। আমরা একটু ওই ভদ্রলোকের সাথে কথা বলে দেখি উনি আসলে এখানে একটিভ এলপিজিতে কেন আসছেন।
হ্যাঁ অবশ্যই, কেন না, আপনি সামনে গেলে অবশ্যই স্যার আসছে কথা বলতে পারবেন। চলুন আমরা ওনার সাথে একটু কথা বলে দেখি, তারপরে আমরা নেক্সট ভিডিও গুলো দেখবো ইনশাল্লাহ। শেষ হয় নাই, হওয়ার পরে রেজাল্ট এখন আমি পাইনি, যেহেতু কি বলি মানে কেমন দেখতে আপাতত সুন্দর দেখলাম, এখন রেজাল্ট চালানোর পরে বুঝবো। স্যার এলপিজি কনভার্সন সেন্টার তো অনেক আছে, কিন্তু অ্যাক্টিভে কেন আসছেন? আসলে এই সম্পর্কে ধারণা ছিল, ইউটিউবে দেখছি, জি জি, অ্যাড্রেস পাইছি, জি, রিং করছি, জি, তারপরে ভালো লাগছে, জি, হ্যাঁ, কোয়ালিটি সম্পর্কে বলতে এবং 100% গ্যারান্টি দিছে, জি, ঠকাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আশায় আসছি। তো আশা করি যে আপনি আসলে যে আশ্বাসে আসছেন সেটা আপনার সাকসেস হবে। তো আপনার গাড়ি এলপিজি তে কনভার্ট হয়েছে অলরেডি, তো দেখা যাক এখন আমরা রিফিলিং করব। রিফিলিং করার পরে, টেস্ট করার পরে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। আপাতত এখন কনভার্ট হয়ে গেছে, এখন সবকিছুই ঠিক আছে, এখন এলপিজি নিয়ে আসবে, তারপরে দেখা যাবে যে বাকিটা ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে বাকিটা। ভালো লাগলো ওনাদের যে সার্ভিসটা, খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে স্যার, ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম। ওকে, আমরা এখানে একটা দেখতেছি নিশান সিভিলিয়ান, নিশান সিভিলিয়ান বাস। তো আমি শুনলাম যে আপনাদের এখানে নাকি অফার চলতেছে নিশান সিভিলিয়ান। শুধু একমাত্র এই বাসগুলোর উপর একটা অফার আছে, জি জি, কারণ বাসগুলো তো আপনি জানেন এগুলো অধিকাংশই ভাড়ায় চালিত গাড়ি। আসলে বাসের অনেক দাম, দাম থাকা সত্ত্বেও এগুলো যারা কিনে সবাই ব্যবসায়িক চিন্তা ভাবনা করে, যার কারণে এই বাসের জন্য আমরা এমন একটা প্যাকেজ করছি, যেটা যে করতেছে আলমিন ভাই দেখতেছেন যে কাজটা করতেছে, এমন একটা প্যাকেজ করছি, সে যদি 132 লিটার দিয়ে এই 6 সিলিন্ডারটা করে তার মাত্র খরচ হবে মাত্র 52,000 টাকা। এটা আমাদের শুধু বাসের জন্য, বাসের জন্য এই প্যাকেজ, শুধুমাত্র 52,000 টাকা, শুধু 52,000 টাকা, যেটা আমরা আগে 120,000 পর্যন্ত নিতাম। আচ্ছা, তো যাই হোক, এটার পরে আমরা আরেকটা দেখতেছি মিৎসুবিশি V6, এটাও কিন্তু 6 সিলিন্ডার, এটাও 6 সিলিন্ডার। আচ্ছা, এটার মডেল হলো গিয়ে 2012-এর মডেল, একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা, আর গাড়িটা সরকারি গাড়ি, আমি বলবো না কোন অধিদপ্তরের গাড়ি কারণ এটা তাদের নিষেধ আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু গাড়িটা 6 সিলিন্ডার হওয়া সত্ত্বেও এটা ফুয়েল কস্ট অন্য অন্য গাড়ির তুলনায় এটা কস্ট আরো খরচ কমবে, কারণ এই 6 সিলিন্ডার গাড়িগুলো তেলে অনেক বেশি খায়, তেল মনে করেন যে এগুলো 4 কিলো পেতেই কষ্ট হয়, সেখানে আমাদের তেলও সেম 4 কিলো পাবে, তার মানে অন্যগুলো যদি 40% সেভ হয়, এটা সেভ হবে 50%। আপনাদের এখানে অনেক ধরনের গাড়ি দেখলাম, সব গাড়িগুলি একটু ডিফারেন্ট ব্র্যান্ডের গাড়ি, এখানে যে আজকে আসার পরে দেখলাম, এর আগে আসলে আপনাদের এখানে অনেকবারই আমি ভিডিও করেছিলাম সিঙ্গেল, তো আজকে আসার পরে আসলে আমি বেশ অনেকগুলি গাড়ি দেখলাম, দেখে আসলে খুব ভালো লাগলো। জি, এত ভাই আপনার ব্যাপারে না বললেই নয়, আপনার মাধ্যমে আমরা অনেক যথেষ্ট কাস্টমার পাই, এর জন্য আমরা খুশি, বরঞ্চ আপনার এখানে যে কাজগুলো আসে অনেকেই আপনার কথা বলে যে আমি শরীফ ভাইয়ের মাধ্যমে আসছি, এটা আমি শরীফ ভাইয়ের উপর অবশ্যই কৃতজ্ঞ। আর আমরা যে গাড়িগুলো দেখলাম, টয়োটার গাড়ি খুব কমই দেখলাম, সেটাই বললাম আজকে বেশিরভাগই আনকমন গাড়ি, টয়োটা শুধু একটা এক্স নো আছে, যেটা ফ্লোর আপনি দেখেন। আসলে আমি এই গাড়িগুলোর বিষয়ে বিশেষ কিছু জানতে চাচ্ছি, যে এই গাড়িগুলি যদি এলপিজি তে কনভার্সন করে, তো আনুমানিক আসলে এক একটা গাড়ি থেকে কত টাকা আসতে পারে টোটাল কস্ট, মানে বলতে খরচের ব্যাপারে বলতে গেলে এইভাবে আসলে কোনো নির্দিষ্ট কোনো রেট নাই আমাদের এখানে। জি, কারণ আমাদের এখানে বিভিন্ন রকম পার্টসের ব্যাপার থাকে, এখন কাস্টমারের চুজের উপরেই আসলে আমাদের রেটটা নির্ভর করে, তারপরও আমরা চেষ্টা করি বাজারের মধ্যে যতটুকু আমরা শুনলাম এবং আমরা ভিডিওটা অলরেডি দেখেছি আর অ্যাক্টিভ এলপিজি, আপনারা যদি অ্যাক্টিভ এলপিজি তে আসতে চান কিংবা অ্যাক্টিভ এলপিজি তে গাড়ি কনভার্সন করতে চান এবং আপনার কোন মডেলের গাড়িটা, সেই বিষয়ে আপনি হয়তো কনফিউজে আছেন যে আপনার গাড়িটা এলপিজি তে কনভার্সন হবে কিনা, তো এইসব বিষয়ে আপনারা সরাসরি চাইলে অ্যাক্টিভ এলপিজিতে ফোন করতে পারেন। অ্যাক্টিভ এলপিজির ফোন নাম্বার বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং উপরে যে নাম্বারটা দেখতেছেন অ্যাক্টিভ এলপিজির হটলাইন নাম্বার, আপনারা এই নাম্বারে ফোন করেও বাকি বিস্তারিত জানতে পারেন। আর আমার আসলে শরীফ ভাই আমাদের ব্যাপারে প্রায় কয়েকটা ভিডিও করছে, যেখানে কিছু কথা না বললেই নয়, এই যে সত্যি শরীফ ভাইয়ের উপর আমরা আসলেই কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রথম কথা হলো গিয়ে, এই কারণে আমার পক্ষ থেকে যেহেতু আজকে আমি দ্বিতীয় রিভিউ,
আমার পক্ষ থেকে শরীফ ভাইয়ের কাস্টমারদের জন্য বিশেষ কিছু অফার আমার জন্য থাকবে ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ সব কাস্টমারদের জন্য থাকবে, আপনারা যে কাস্টমার শুধু শরীফ ভাই নাম বলবে এসে তার জন্য আমাদের রেট থেকেও আমি কতটুকু সম্মান করতে পারি সেটা শরীফ ভাই পরে দেখতে পারবেন আমি কতটুকু করে। আসলে কারণ নির্ধারিত বলে দিলাম না যে এত টাকা কম রাখবো, আমি অবশ্যই শরীফ ভাইয়ের ব্যাপারের জন্য আমি কম রাখবো না। আমি প্রায় সময় একটি এলপিজিতে আসার পরে দেখেছি যে অনেক দূর থেকে আপনাদের এখানে গাড়ি বিলে আসে, তো আসলে ভালো লাগে যখন বলে যে আপনার এর ভিতরে কিন্তু বেশ কিছু কাস্টমার আছে আপনার আপনার সম্বন্ধে জেনে বা আপনার ভিডিও দেখেই আমার এখানে আসে। অনেকে আসার পরে দেখা হয়, অনেকে অনেক কথা বলে, খুব ভালো লাগে আসলে। তো গাইজ আপনারাও আসবেন একটি এলপিজিতে, আর দেখা হবে একটি এলপিজিতে, ভালো থাকবেন সবাই। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ, ডন ফরগেট সাবস্ক্রাইব, বাই বাই, টাটা, কথা হবে, দেখা হবে পরবর্তী সবাইকে ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।